ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ وقالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب صدق الله مولانا العظيم سورہ ہود 84 نمبر آیات থেকে তেলাওয়াত করা হয়েছে এই সূরার মধ্যে বিভিন্ন পয়গম্বরদের ঘটনাবলী এবং যারা তাদের কথা মানেনি তাদের উপরে কিভাবে আজাব এসেছিল তারা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এই ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে আজকের পঠিত আয়াতে সাইয়েদেনা হযরত শুআইব আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস এবং তার কওম কিভাবে ধ্বংস হলো এ সম্পর্কে আলোচনা হযরত শুআইব আলাইহিস সালামকে যাদের কাছে পাঠানো হয়েছিল এরা বসবাস করত মাদিয়ান নামক শহরে এই শহরটি সিরিয়ায় অবস্থিত ছিল এখন এই নাম নেই তখন এর নাম ছিল মাদিয়ান এরা আল্লাহ পাকের সাথে শরীক করত পূজা করত গাছের কেউ পূজা করে আগুনের কেউ পূজা করে মূর্তির কেউ পূজা করে সূর্যের এরা পূজা করত গাছের বড় বড় গাছ পাইলে গাছের পূজা শিরিক শিরিকের পাশাপাশি
আরেকটি অপরাধ করত, ব্যবসা করতে গিয়ে কোনো পণ্য মাপার সময় মাপে কম দিত, আর যে খরিদ করতে যাইত সে টাকা কম দিত। কিভাবে কম দিত? এখন তো টাকা কম দেওয়ার কোনো পন্থা নেই, যেহেতু আমরা গণে নিচ্ছি কাগজের টাকা। তখন কাগজের টাকা ছিল না, তখন ছিল স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা, সোনা রূপার টাকা। তো টাকার একটা নির্দিষ্ট ওজন থাকে, যেমন হাদিসে স্বর্ণ মুদ্রার ওজন, ওজনে সাবড়া, ওজনে সিট্টা, ওজনে সামানিয়া, বিভিন্ন ওজন থাকে। আমাদের দেশ যখন কেজির মাপ ছিল না, সেরের মাপ ছিল, তো আশির মাপ, বিরাশি দশানার মাপ, নব্বইয়ের মাপ, তার মানে আশি ছটাকে এক সের, বিরাশি ছটাকে এক সের, বিরাশি ছটাকের সাথে আর এক ছটাকের ষোলো ভাগের দশ ভাগ মিলাইয়ে এক সের, নব্বই ছটাকে এক সের, এইভাবে মাপ ছিল। টাকারও এইভাবে ওজন ছিল, যেহেতু সোনার উপর ওজন দিয়ে মাপা হয়। তো তারা করত কি, স্বর্ণের টাকাকে কাঁচা দিয়ে একটু কেটে রেখে দিত, বাকিটা দোকানদারকে দিত। তো গ্রাহক টাকা ওজন কমাইয়া দিত, স্বর্ণ কিছু কেটে রেখে দিত, আর বিক্রেতা মাপে কম দিয়ে মাল কম দিত, দুদিক থেকে কমাকমি। এটা আমাদের ইসলামী শরীয়তের দৃষ্টিতেও হারাম, এর দ্বারা দুনিয়ার ফেতনা ফাসাদ সৃষ্টি হয়, কারণ হারামে কখনো আরাম থাকে না। যে পেটের ভিতরে হারাম ঢোকে, যেই দেহে হারাম ওঠে, এই দেহ কখনো শান্তি পায় না, এর দ্বারাই অন্যেরাও শান্তি পায় না, অশান্তি। একটা অপরাধ তো ছিল শিরিকে লিপ্ত ছিল, আর একটা অপরাধ মাপে কম দেওয়া। একে কোরআনে কারিমের পরিভাষায় বলা হয় তাতফিফ, সুরায় মুতাফিফিন একটা সুরা আছে, মাপে কম দেয়। এই দুইটা অপরাধ ছিল তাদের মারাত্মক। আগেকার যুগের উম্মতের উপরে আজাব আসত, গজব আসত, শাস্তি আসত, বেশিরভাগ শিরিকের কারণে, নবীর কথা অমান্য করার কারণে। কিন্তু দুই সম্প্রদায় এদের উপর শিরিকের পাশাপাশি মারাত্মকতম দুইটি গুনাহের কারণও আজাব এসেছে। তার মধ্যে এক সম্প্রদায়, গত কয়েক মজলিসে আপনারা শুনেছেন সাইয়েদেনা হযরত লূত আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের সম্প্রদায়, এরা শিরিকের পাশাপাশি মারাত্মকতম ঘৃণিত নিম্নমানের একটি গুনাহে লিপ্ত ছিল, যাকে বলা হয় সমকামিতা, লাওয়াত। এই গুনাহের কারণে তাদের উপরে আজাব নাজিল হয়। দ্বিতীয় হযরত শোয়াইব আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের কওম, শিরিকের পাশাপাশি এরা মাপে কম দিত, এই জন্য তাদের উপরে আজাব নাজিল হয়। আল্লাহ পাক এদের ঘটনা উল্লেখ করতেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাকুম শোয়াইবা, মাদিয়ানের অধিবাসীদের কাছে তাদেরই ভাই, তাদেরই বংশের একজন পয়গাম্বর শোয়াইব আলাইহিস সালামকে আমি পাঠাইছি হেদায়ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি কোন জাতিকে ওই পর্যন্ত ধ্বংস করি না যে পর্যন্ত হেদায়তের রাস্তা আমি না দেখাই। যখন পয়গাম্বরদের আগমন ঘটত পয়গাম্বরের মাধ্যমে, আর পয়গাম্বরের আগমন যখন বন্ধ হয়ে গেছে শেষ নবীর পরে, এখন কোন পয়গাম্বরের উত্তরসূরি আলেমের মাধ্যমে, এদেরকে হেদায়তের রাস্তা দেখানোর পরে যদি না মানে, এরপরে আমার আজাব আসে, এ আগে আসে না। মাদিয়ানের অধিবাসীদের কাছে তাদেরই ভাই বেরাদর একজন শোয়াইব আলাইহিস সালামকে পাঠাইলেন। অচিনা কাউকে পাঠাইলে অনেক সময় হতে পারে ভান ধরেছে বুজুর্গ হওয়ার, আল্লাহ আল্লাহ হওয়ার, আসলে ডাকার, এরকমও তো হইতে পারে।
অনেকেই দেখবেন পকেট মারে, দেখতে দেখা যায় একবারে সুন্দর ফরেজগার মানুষ, দাড়ি টুপিওয়ালা, পকেট মারে, সুরটটা দোষছে যাতে ধরা না পড়ে এই জন্য। হ্যাঁ, নিজেদের মধ্য থেকে যদি আল্লাহ পাক কাউকে পাঠান তো সবাই দেখতেছে তো আমাদের মানুষ সুরত ধরা নাই, এটা বাস্তব। আর যাদেরকে আল্লাহ পাক পয়গাম্বার বানাইয়ে পাঠাবেন, ছোটবেলা থেকেই তাদের জীবনটা হয়তো ব্যতিক্রম, সকলে বুঝত এটা ব্যতিক্রম। তেমনিভাবে পয়গাম্বরদের পরে এখন যে কোনো এলাকার হেদায়তের জন্য আল্লাহ পাক কোনো বিজ্ঞ আলেমকে পাঠান, এই আলেমেরও দেখা যায় এলেমের আগেও ছোটবেলায়ও তার জীবন থাকে ব্যতিক্রম। যেমন আমার দাদা ওস্তাদ ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, ওলামায়ে কেরামের মত হযরত ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির পর বিগত 500 বছর যাবৎ এমন মেধাসম্পন্ন আলেম আরেকজন এই জগতে জন্ম নেননি। মিশর গেছেন, মিশর তো, মিশরের জামুল আজহারে বিশাল লাইব্রেরি গেছেন, সেখানে একটা কিতাব টান দিলেন, একটু পড়লেন, ভালো লাগলো, তো লাইব্রেরিয়ানকে বললেন কিতাবটা আমি একটু নকল করে নিয়ে যাই। তখন তার ফটো স্ট্যাট মেশিন ছিল না, একটু দাও আমি লিখে নিয়ে যাই, কিতাব ছোট ছিল। লাইব্রেরিয়ান দেয়নি, না এটা দেওয়া যাবে না, দিবা না, না পড়ার তো অনুমতি আছে, হ্যাঁ পড়ার অনুমতি আছে। জামুল আজহারের লাইব্রেরিতে বসে পুরা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত একফির করছেন, দেশে হিন্দুস্তান ফিরে এসে ওই পড়া থেকে পুরা কিতাবটা লিখছেন, লিখে এক কপি মিশরে পাঠাইছেন যে দেখো ওই কিতাব অনুযায়ী আছে কিনা, দেখা যায় একটা অক্ষরেরও পরিবর্তন ঘটেনি, কেমন মেধা। একবার ক্লাসে সবক পড়াইতেছেন, এর মধ্যে হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল কাদির বড় এক কিতাব লেখা হল পিপিলিকার ডিমের ন্যায়, বড় করে লিখলে 50 খণ্ড হইত। এই কিতাবের এবারত একদমে 3 পৃষ্ঠা মুখস্থ শুনাই দিলেন, তখন ক্লাসের ছাত্র হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা ইদ্রিস কান্ধুলবি রহমতুল্লাহ আলাই, মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় এলেমের পাহাড় এরা তখন ছাত্র। এদের চেহারা দেখে বুঝতে পারলেন এরা আশ্চর্য হয়ে গেছে, আমি এই কিতাবের আবরত কেন মুখস্থ করছি 3 পৃষ্ঠে। তো নিজেই বলতে লাগলেন, তোমরা মনে করেছ আমি আজকে কিতাবটা পড়ে এসেছি, হুজুর কবে পড়ছেন? জবাব দিলেন, আমি এক কাজে কলিকাতা আসি ইউপি থেকে, দেওবন থেকে আসবো, কাজ হবে আমি সাথে সাথে ফিরে চলে যাব, চাই সাথে কোনো কিতাবাদি আনিনি। কলিকাতা আসার পর জানতে পাইলাম আমার এ কাজ হইতে 1 সপ্তাহ লাগবে, এখন 1 সপ্তাহ সাথে কোনো কিতাব নেই, কিতাব ছাড়া তো থাকতে পারি না, কি করি? ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতেছি কারো কাছে কোনো কিতাব আছে কিনা। এক বাড়ি থেকে একটা ছেলে বেরিয়ে আসলো, জিজ্ঞেস করলাম তোমার ঘর মে কই কিতাব দিয়ে হ্যায়, তোমাদের ঘরে কোনো কিতাব আছে? হ্যাঁ হামারে দাদা জান কি এ কিতাব হয়, আমার দাদার একটি কিতাব আছে, একটু আনো তো। তো সে কিতাব এনে দিল, দেখি যে ফাতহুল কাদির, এটা তো 9 খণ্ডের কিতাব, সে এনেছে 1 খণ্ড। বললাম ভাই আরও আছে? কাহ আরও আছে, তো সবগুলি আনো। 9 খণ্ড কিতাব আমার কাছে এনে দিল, আমি এই 1 সপ্তাহ এদের বাড়ির দুয়ারে বসে বসে এই 9 খণ্ড কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। হুজুর কতদিন আগে? হিসাব করে বললেন আজ থেকে 36 বছর আগে। তো 36 বছর আগে আরেকজনের বাড়ির দুয়ারে বসে 9 খণ্ডের বিশাল কিতাব পড়ে এসেছেন, 36 বছর পরে ওই কিতাবের এবারাত মুখস্থ শুনাইতেছেন।
কেমন মেধা আল্লাহ পাক দান করছেন। ব্রিটিশ আমলের কথা, দুই ইংরেজ ঝগড়া আরম্ভ করছে, ঝগড়া। উনি ওইখানে ওনার কোনো কাজে ব্যস্ত, একজন আরেকজনকে গালি দেয়, একজন হাকিমের কাছে গিয়ে বিচার ভর্তি হয়। হাকিম দুজনকে ডাকলো, দেখে বলে তোমাদের কোনো সাক্ষী আছে? আছে, সাক্ষী আনো। যেহেতু উনি ওদের কাছে কোনো কাজে লিপ্ত ছিলেন, দেখে নিয়ে গেছে কোর্ট। তো হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এরা যে ঝগড়া করছে আপনি ওইখানে ছিলেন? হ্যাঁ, আমি ওইখানে ছিলাম। কে কাকে কি বলেছে একটু বলুন তো। উনি বললেন, আমি দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছি, এখানে ইংরেজি পড়ানো হয় না, তাই আমি ইংরেজি জানি না, আর এরা তো দুজন ইংরেজ। আমি আমার কাজে লিপ্ত ছিলাম, তবে এর মুখ থেকে সাউন্ড আওয়াজ এসেছিল এইরকম, আর ওর মুখ থেকে আওয়াজ এসেছিল এরকম, হুবহু ইংরেজি সেন্টেন্সগুলো শুনিয়ে দিলেন হাকিমকে। হাকিম কলম কামড় দিয়ে বসে আছে, এটা জিন না ফেটানা মানুষ, ইংরেজি বোঝে না, আছে নিজের কাজে লিপ্ত, এরপরে এর জবান থেকে এরকম আওয়াজ বেরিয়ে এসেছে, ওর জবান থেকে এরকম আওয়াজ বেরিয়ে এসেছে, সে হুবহু শুনিয়ে দিল নির্ভুল ইংরেজি বাক্য, কি করে সম্ভব? আমার আল্লাহ যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দিন এই কোরআন, এই দিন আমি অবতীর্ণ করেছি, এর হেফাজত এবং সংরক্ষণের দায়িত্ব আমার। এইভাবে মহামনীষীদের মাধ্যমে আল্লাহ পাক দিন সংরক্ষণ করেন, একটা অক্ষর পরিবর্তন পরিবর্তন হতে পারে না। তো শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ যখন ছোট, চতুর্দিক থেকে মানুষ তাকে দেখতে আসত, এটা ইমাম মাহাদি, বড় হলে এ হবে ইমাম মাহাদি। ওনার আব্বা বলতেন, না, মাহাদির নাম হবে মোহাম্মদ, আব্বার নাম হবে আবদুল্লাহ, আমার ছেলের নাম আনোয়ার, মোহাম্মদ নয়, আর আমার নামও আবদুল্লাহ নয়, এই লুকানোর জন্য এগুলো বলে, আসলে এটাই মাহাদি হবে। তো চিন্তা করুন, কেমন ব্যতিক্রম ধর্মীয় জীবন হলে মানুষ ছোটবেলায় তাকে মাহাদি বলতে পারে, ইমাম মাহাদি। তো যাদের মাধ্যমে আল্লাহ পাক হেদায়েতের কাজ নিবেন, আল্লাহর বান্দাদেরকে সঠিক রাস্তা দেখাইবেন, এদের জীবনটা ছোটবেলা থেকেই হয় ব্যতিক্রম ধর্মী। তো পয়গাম্বরদের জীবন তো ব্যতিক্রম ধর্মী হবেই। তো নিজের জাতি থেকে, নিজের সম্প্রদায় থেকে আল্লাহ পাক কাউকে যখন পয়গাম্বর বানাবেন, তো ছোটবেলা থেকে তার জীবন হয় ব্যতিক্রম ধর্মী, সকলে দেখে বোঝে এই একটু অন্য ধরনের। অতএব অস্বীকার করার কোনো জো থাকে না, সন্দেহের কোনো জো থাকে না, এরপরও যদি অস্বীকার করে, সন্দেহ করে, তখন আযাব নাজিল হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি চলে আসে। তো হযরত শুআয়ব আলাইহিসসালামকে আল্লাহ পাক মাদিয়ানের অধিবাসী মুশরিক এবং মাপে কম দেনেওয়ালা লোকদের হেদায়েতের জন্য পাঠালেন, তাদের মধ্য থেকেই, বাইরে থেকে কাউকে পাঠাননি। ওয়াইলা মাদিয়ানা আকাহুম শুআইবা, উনি পয়গাম্বরের দায়িত্ব প্রাপ্ত হয়ে নিজের শতাব্দীকে বুঝাইতে আরম্ভ করলেন কিভাবে। কালা ইয়া কওমির বুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার সম্প্রদায়, গাছের পূজা পাঠ করো, গাছের ইবাদত করো, গাছ তো নিজ হাতে লাগাও, তুমি না গাছের রব হইলে গাছ তোমার রব কিভাবে হয়? অতএব যিনি আমার এবং তোমাদের গাছের সৃষ্টিকর্তা পালনকর্তা, তার ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আর মাপে কম দিবে না, এটা তোমাদের বড় একটা দোষ। মিকিয়াল কায়েল থেকে, সাধারণত আমাদের দেশে দুই ধরনের মাপ হইত, এক ধরনের মাপ হয় নির্দিষ্ট মাপের একটা টুকরি, এটা দিয়ে মাপে। যেমন মা বোনেরা যখন বাত পাক করে, তো পাল্লা দিয়ে চাল মেপে পাকায় না, একটা বাটি থাকে, একটা টুকরি থাকে, কোন এলাকায় বলে হুড়া, কোন এলাকায় বলে খুচি, কোন এলাকায় বাটি, কোন এলাকায় টুকরি, নোয়াখালী কুমিল্লায় বলে টুরি, এটা দিয়ে মাপ দিয়ে পাকায়, এটাকে বলে কায়েল, এটার বহু বছর মেকিয়া। আর মিজান হলো পাল্লা, পাল্লা দিয়ে যেটা মাপে ওজন করে, এটা হলো পাল্লা। তো
ওজন করে মাপার সময়ও কম দেয় আর টুকরি দিয়ে মাপার সময়ও কম দেয়। লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, টুকরি দিয়ে মাপো আর পাল্লা দিয়ে মাপো, কম দিও না। ইন্নি আরাকুম বিখাইর, আমি তোমাদেরকে দেখতেছি তোমাদের আর্থিক সচ্ছলতা আছে, তোমরা গরিব নও, তোমাদের সম্পদ যথেষ্ট আছে, কম দেওয়ার দরকারটা কি? গরিব হইতে এক কথা যে কম দিয়ে কোনো রকম খেয়ে বাঁচতেছি তা তো নয়, তোমাদের আর্থিক সচ্ছলতা আছে, কেন কম দিবে? ওয়া ইন্নি আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, আমি ভয় পাচ্ছি তোমাদের ব্যাপারে যদি আমার কথা না মানো, অসৎ কাজ থেকে ফিরে না আসো, শিরিক থেকে ফিরে না আসো, আর মাপজোপে কম দেওয়া থেকে ফিরে না আসো, এমন এক আজাব তোমাদের উপরে আসবে যেটা অনেক আজাবের সমষ্টি। আজাব ইয়াউমিন মুহীত, বহু আজাবের সমষ্টি, এমন এক আজাব তোমাদের উপর আসবে মানে মারাত্মকতম আজাব আসবে। ওয়ায়া কওমে আওফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিস্ত, ও আমার সম্প্রদায় মাপের সময় টুকরি পরিপূর্ণ করে মাপ দিবে এবং পাল্লা সমান সমান করে মাপ দিবে যাতে মাপে কম না যায়। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষকে কোন পণ্য দেওয়ার সময় কম দিও না, ঠকাইও না। ওয়ালা তাআসাউ ফিল আরদে মুফসিদিন, জমিনের মধ্যে ফেতনা ফাসাদ বরপা করা অবস্থায় ঘোরাফেরা করবে না, শিরিকের মধ্যেও ফেতনা এবং মাপে কম দেওয়ার মধ্যেও ফেতনা। কোনো না কোনো সময় হেটের ভাবে কম দিছি আবার ফিরে আসছে, তুমি কম দিছ, আমি তো দেই নেই, পথের মধ্যে তুমি কিছু নিজে কমাই আসছ, লাগবে এখন ঝগড়া। এটা ফেতনা ফাসাদের একটা উৎস মাপে কম দেয়া, এই কাজটা করবেন। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, ঠিকঠাক মাপ দেওয়ার পরে যে লাভটা থাকবে এই লাভটাই তোমাদের জন্য অনেক ভালো, এর মধ্যে হবে বরকত যদি তোমরা আমার কথা বিশ্বাস করো। মাপে কম দিল, ঠকাইল, রাতারাতি আঙ্গুল খুলে কলা গাছ হয়ে গেল, আবার রাতারাতি সব কিছু ধ্বংস হয়ে পথের ফকির হয়ে গেল, এটা বরকত নয়। মাপে কম দিলাম না, অল্প লাভ হইল, এর মধ্যে বরকত হইল, আস্তে আস্তে ধন আসলো, এটা টিকসই হবে। আপনারা জানেন স্যার আদমজি, আদমজি জুট মিল যিনি বানাইলেন, তার ইতিহাসের উপরে একটি বই আছে, বইয়ের নামে স্যার আদমজি। এই বেচারা থাকতো ইয়াঙ্গুন, মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে, ব্যবসা ছিল পান বিক্রি করা, তাও কিভাবে, বুকের মধ্যে একটি বাক্স নিয়ে, বাক্স বিভিন্ন স্টেশন প্ল্যাটফর্মে দেখবেন বুকে বাক্স নিয়ে পান বিক্রি করে, গাড়ি এসে থামলে পান পান, এই বেচারা বুকে বাক্স নিয়ে পান বিক্রি করত। কত ছোট্ট ব্যবসায়ী চিন্তা করুন, কিন্তু তার মধ্যে ছিল সত্যতা, সততা, আমানত, দিয়ানত, সাদাকত, দোকা দিত না। এই ব্যবসা উন্নতি হইল, এরপরে বুকের বাক্স বাদ দিয়ে রাস্তার কিনারে একটা টং বানাইলেন, টং টঙ্গে বসে বসে এখন ফান বিক্রি করেন, এখন আর হাঁটা লাগে না। সত্যতা সততার কারণে আরো বরকত হইল, এখন টঙ্গের এক পাশে পান আর এক পাশে চাল উঠাইলেন, চাল বিক্রি করেন, পানও বিক্রি করেন। এইভাবে বাড়তে 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 এই আদম যে জুট মেলের মতো জুট মেল তিনি দিলেন, কোথা থেকে কোথায় পৌঁছে গেলেন চিন্তা করুন। যে জুট মেলে এক সময় 250,000 ওয়ার্কার কাজ করত, 250,000, গোটা এশিয়া মহাদেশে এত বড় আরেকটি কারখানা ছিল না। তিনি তো এখন নেই, তার নাতিপন্থীরা আছে এখনো, এদের হাতে ভারতবর্ষের বড় বড় ব্যবসা, গোল আহমদ টেক্সটাইল মিল, ওই যে ভবানী টেক্সটাইল মিল, ভবানী জুট মিল, আয়েশা ভবানী, বগুড়া জামিল মাদ্রাস যারা পরিচালনা করে, এই ধরনের বড় বড় ব্যবসা এখনো তার বংশের লোকদের হাতে এখনো চলতেছে। কেন এরকম? আমানত ছিল, দিয়ানত ছিল, সত্যতা ছিল, সততা ছিল, দোকা দিত না, যার কারণে আল্লাহ পাক বরকত দিয়েছেন, নসলান ব্রাদার নসলিন, বরকত চলতেছে।
আর যদি ধোকা দিয়ে রাতারাতি আঙ্গুল খুলে কলা গাছ হইতো, রাতারাতি ধ্বংস হয়ে যেত, কেউ চিনত না স্যার আদমজিকে, তার নামে কিতাবও রচিত হতো না। তাই হযরত শোয়েব আলাইহিস সালাম বুঝাইলেন, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, মাপে ঠিকঠাক দেওয়ার পরে যে লাভ হবে এই লাভটা তোমাদের জন্য যথেষ্ট হবে যদি তোমরা আমার কথা বিশ্বাস করো। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আমি কি সবসময় তোমাদের পাহারাদারি করতে পারবো? মাফে কি কম দাও না বেশি দাও? বুঝাই দিলাম, তোমাদের হাতে ছেড়ে দিলাম, কম দিলে ধ্বংস হবে, আজাব আসবে, আর যদি ঠিকঠাক দাও তো বরকত হবে। আলু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রশীদ। আহ, যখন কপাল পোড়া যায়, যত বড় বুজুর্গই বুঝাক না কেন, এমনকি পয়গাম্বরও বুঝাক না কেন, তো কপাল তো ঘুরছে, এই বুঝার নিবে না। জবাব দিল, ও সবাই তোমার নামাজে বুঝি তোমাকে বলে আমাদেরকে ওয়াজ করতে? হযরত শোয়েব আলাইহিস সালাম নামাজ করতেন বেশি, তাফসীরে কিতাবে আছে নফল নামাজ খুব বেশি নামাজ করতেন, তো তোমার নামাজে আমাদেরকে এগুলো বলার জন্য উদ্বুদ্ধ করতেছে? আর এক তফসির আছে, সলাত মানি পবিত্রতা, তুমি তোমাকে পবিত্র পয়গাম্বর মনে করো, শিরিক বেদাত কুফর থেকে পবিত্র, এই পবিত্রতায় বুঝি আমাদেরকে ওয়াজ করার জন্য উদ্বুদ্ধ করতেছে? তোমার এই কথায় নাতরুকু মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদা যে আবাদত করে আসছে গাছগাছালি, আমরা এটা ছেড়ে দিব তোমার কথায়? আও আন্না ফালাম ফি আমওয়ালিনা মা নাশা, আমাদের মাল আমাদের মালিকানা দিন, যেভাবে ইচ্ছে সেভাবে বিক্রি করব, খরিদ করব, ব্যবহার করব, এতে তোমার কি আসে আসায়? আমাদের মাল আমাদের মালিকানা দিন, সম্পদ যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করব, তোমার কি আসে আসায়? মাল আসলে কার? যদি আমার হইতো তাহলে ঠিক ওই যেভাবে চাইতাম সবসময় ব্যবহার করতে পারতাম, সবসময় কি পারি? পারি। এক বেটা গরু খরিদ করার জন্য টাকা পকেটে নিয়ে বাজারে যাইতেছে, আরেক বেটা জিজ্ঞেস করে, ভাই কই যাও? ও বাজারে। কি জন্য? কো গরু কিনতে। টাকা নিছ? ক নিছি। কই কই পকেটে? আরে ভাই, ভবিষ্যতের কোনো কাজ করার কথা বললে সাথে ইনশাআল্লাহ বলতে হয়, আল্লাহ চাহে তো গরু কিনতে যাইতেছি, ইনশাআল্লাহ বলতে হয়। পয়সা আমার পকেটে, গরু আছে বাজারে, ইনশাআল্লাহ কিসের আবার? পয়সা পকেটে, গরু বাজারে, মালিককে পয়সা দিবে, সে আমাকে গরু দিবে, আবার ইনশাআল্লাহ কিস? বাজারে গেছে, বাজারে যাওয়ার পর দেখে যে পকেট ফাতলা ফাতলা লাগে, দেখে যে পকেটে পয়সা নেই, খেয়ে নিয়ে গেছে, খালি হাত ফিরে আসতেছে, মনে বড় দুঃখ, চেহারা মলিন, আসার সময় আবার হে লোকের সাথে সাক্ষাৎ, ভাই গরু কিনছ? ইনশাআল্লাহ কিনি নেই। কেন? ইনশাআল্লাহ পকেট খালি। কেমনে খালি হইল? ইনশাআল্লাহ সরে নিয়ে গেছে, সময় তো পার হয়ে গেছে, এখন ইনশাআল্লাহ বলে কি লাভ? তাহলে মাল তো আমার ছিল, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারছি? পারি নাই। ইচ্ছা ছিল ব্যবহার করব গরু খরিদ করার জন্য, এখন ব্যবহার হয়ে গেছে চোরের কাছে গিয়ে, তাইলে আমার মালিকানাধীন রইল। সব কিছু আমার আল্লাহর আমানত স্বরূপ আমাদের কাছে দিয়ে রেখেছেন, এমন আমানত তোমাকে মালিকের মতো ব্যবহার করার অনুমতি দিয়ে তোমার কাছে আমানত রাখলাম। মাল তো সব কার? আল্লাহর। এটা আমানত, ব্যবহারের অনুমতি আছে মাত্র, তাই যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করা আমার জন্য বৈধ হবে না। আমার আল্লাহর দেয়া আমানত, আমার আল্লাহর দেয়া বিধান অনুপাতে আমাকে ব্যবহার করা লাগবে। এখান থেকে একটি কথা বুঝি, এই যে অর্থনীতি, সারা দুনিয়াতে অর্থনীতির উপরে পিএইচডি হয় শিক্ষা দিয়ে, অর্থের এখন কত শাখা প্রশাখা হয়ে গেছে, প্রশ্ন জাগে এটা করতে হবে কেন? আল্লাহ পাক দিয়েছেন আমাদের জীবন চলার জন্য কত উপকরণ, ব্যবহার করব, জীবন চালাবো, আবার করতে হবে কেন? তো অর্থনীতিবিদেরা তার জবাব দেয়, যেটা অর্থনীতির সংজ্ঞা কি,
আমাদের প্রয়োজন অসীম, প্রয়োজন অনেক বেশি। এই প্রয়োজন মিটানোর উপকরণ সসীম, উপকরণ অনেক কম। তো কম উপকরণ দিয়ে বেশি প্রয়োজন মিটাইতে হলে যে বিদ্যার দরকার, ওই বিদ্যাকে বলে অর্থনীতি বিদ্যা। মনে হয় কত সুন্দর একটা সংজ্ঞা দিয়ে দিই, মারাত্মকতম ভুল একটি সংজ্ঞা। কেন ভুল? তারা বুঝাইতে চায় আমাদের প্রয়োজন বেশি, মিটানোর উপকরণ কম। প্রয়োজন আমাদের, মিটানোর উপকরণ কার? আল্লাহ। আমার আল্লাহ দিয়ে, পানি আল্লাহ দিয়েছেন, বাতাস আল্লাহ দিয়েছেন, ফল ফলাদি আল্লাহ দিয়েছেন, উপকরণ আল্লাহর, প্রয়োজন আমাদের। তার অর্থ তো এই দাঁড়ায় যে প্রয়োজন আল্লাহ দিয়েছেন বেশি, মিটানোর জন্য উপকরণ দিয়েছেন কম। আধা ফাগলকে এই কাজ করে, আপনি দাওয়াত করছেন 100 মানুষকে জিয়াফত খাওয়াবেন, 100 মানুষকে আপনি 50 জনের খাওয়ার ব্যবস্থা করবেন না 130 জনের করবেন? দাওয়াত দিলেন 100 জন, খাবার কি 50 জনের তৈরি করবেন না 130 জনের? 130 জনের, কারণ প্রয়োজন 100 জনকে খাওয়ানোর, উপকরণ 50 জনের করবেন না, উপকরণ করবেন 130 জন। আধা ফাগল এতটুকু বুঝে, যাতে মেহমান বেশি এসে গেলেও আমাকে লজ্জা পেতে না হয়। আমার আল্লাহ আকামুল হাকিমিন, জ্ঞানের জ্ঞানী, তো তিনি প্রয়োজন দিয়েছেন বেশি, মেটানোর জন্য উপকরণ দিয়েছেন কম। আল্লাহকে বেকুব বানানো হইল না, নাউজুবিল্লাহ এই সংজ্ঞায়। তো এখন প্রশ্ন, বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না। আমরা তো দেখি প্রয়োজন বেশি, উপকরণ কম, এটা বাস্তব। যদি বাস্তব না হইতো তাহলে মানুষ গরিব কেন? সকলের কি প্রয়োজন মিটে? মিটে না, আসলে তো কম। এটার জবাব হইল, আপনি দাওয়াত দিয়েছেন 100 মানুষ, আপনি জানেন আপনার মেহমানের সংখ্যা 100, অতএব খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন 100-র কিছু বেশি। যদি ব্যবস্থা করবেন আপনি আর দাওয়াত দেই আমি, কতজনকে দাওয়াত দিছি আপনি জানেন না, হবে না সমস্যা। দাওয়াত দিতেছি আমি, খাওয়ার ব্যবস্থা করবেন আপনি, কতজনকে দাওয়াত দিলাম আপনি জানেন না। দাওয়াত দিয়েছি 1000, আপনি তো জানেন না, 500 লোকের ব্যবস্থা করছেন, এখন 500 লোক উপবাস বসে আছে, এটা সমস্যা হবে। যে দাওয়াত দেয় সে যদি উপকরণের ব্যবস্থা করে তাহলে সমস্যা হবে না। তো উপকরণ দিবেন আমার আল্লাহ, প্রয়োজনের লিস্টিও তো আনতে হবে তার থেকে, আল্লাহ থেকে। প্রয়োজনের লিস্টি তৈরি করে নিজেরা উপকরণ আনবো আল্লাহ থেকে, এখানে ব্যামিল হওয়াই তো স্বাভাবিক। এখন প্রয়োজনের লিস্টির মধ্যে আমাদের মেকআপ বক্স, প্রতি মাসে একবার পিকনিক, বছরে 2 বার হানিমুন, ঘরে রঙিন, প্রতি রুমে একটি একটি টেলিভিশন, আরো কত হাবি জাবি এখন আছে, এগুলো সব প্রয়োজন। প্রয়োজন লিস্টটি নিজে বানাইছি, এরপর উপকরণ আনতেছি আমার আল্লাহ থেকে, তো ব্যামিল হওয়াইতে স্বাভাবিক। প্রয়োজনের লিস্টিও যদি তার থেকে আনি তাহলে দেখবেন উপকরণ বেশি, প্রয়োজন মোটেও বেশি নয়। আছে মা দরকার দারে মাকসারে দরকার নিস্ত, যেগুলোকে প্রয়োজন মনে করি অধিকাংশ হল অপ্রয়োজনীয়। একদিন আমি বাসে যেতেছি, আমার পাশে 2 ভদ্রলোক দাঁড়ানো, বাসের হ্যান্ডেল ধরে দাঁড়াইয়াছে। তো ওনারা কথা বলতেছেন, তো বলতেছেন হ্যাঁ বেতন পাই 5000, তবে 1000-2 পড়ে, বেতন পায় 5000, 1000-2 পড়ে, আকাশ থেকে মান্না চালু হয়, আকাশ থেকে পড়ে। এরপরে বলে কি, আমার জন্য এটা বৈধ, পড়া তো বোঝেন ঘুষ ইত্যাদি হলে পড়া, তো আমার জন্য বৈধ, কারণ 5000 টাকায় তো আমার প্রয়োজন মিটে না, আর প্রয়োজন মিটানোর জন্য এটা বৈধ, নিজে ফতোয়া দিয়ে দিল বৈধ। তো প্রয়োজন তো নিজে তৈরি করছি, যেগুলো প্রয়োজন নয় সেগুলোও প্রয়োজন, তো টানতে পড়বেই, দোষ দিলাম আল্লাহর গাড়ে, অপরাধ করলাম নিজে, অপ্রয়োজনকে প্রয়োজন মনে করে এখন মিটাতে পারতেছি না, দোষ হলে আল্লাহর গাড়ে, আল্লাহ মাফ করুক। তো এরাও এই কথাটি বোঝে না, আমাদের নিজের মাল, আন্নাফালাফি আমওয়ালিনা মানাশা, নিজের মাল যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করব, তোমার কি আসে যায়? কিন্তু মাল যে নিজের নয় এদেরও বুঝ তাদের নেই।
ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ, কই তুমি বেশি বুঝো, তুমি বেশি বুঝো। قال يا قوم ارايتم ان كنت على بينه من ربي ورزقني منه رزقا حسنا, ও আমার সম্প্রদায়, আমি কি তো দলিল প্রমাণ দিয়ে হক কথাটা তোমাদের সামনে তুলে ধরেছি, আমাকে আল্লাহ পাক একটি রিজকে হাসান তথা নবুয়ত দান করেছেন। এই দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নবুয়তের দায়িত্ব, এটা আল্লাহ পাক আমাকে দান করেছেন। ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, যে কাজ তোমাদেরকে করতে নিষেধ করব সে কাজ আমি করব। তোমরা তো দেখো ছোটবেলা থেকে আমি এই ধরনের কাজ করিনি, মাপেও কম দিইনি, শিরিকও লিপ্ত হইনি। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমার সাধ্য পরিমাণ তোমাদের সংশোধনের চেষ্টা করতেছি আমি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার কি সাধ্য তোমাদেরকে সংশোধনের চেষ্টা করা, আল্লাহ তৌফিক না দিলি, তা আল্লাহ তৌফিকে আমি এই কাজগুলো করতেছি, মানলে তোমাদের মঙ্গল হবে আর না মানলে আমার কি আসবে যাবে। আলাইহে তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমার পূর্ণ ভরসা আমার আল্লাহর উপরে, তার দিকে আমি প্রত্যাবর্তন করব, মানলে তোমাদের উপকার হবে না মানলে তোমাদের ক্ষতি হবে, আমার কিছু আসবে আর যাবে না। পয়গাম্বর নিজের দায়িত্ব পালন করে দিল। এরপর সামনে ঘটনা কি হইল, আজাব কিভাবে আসলো, আল্লাহ রব্বুল আলামিন তো আগামী মজলিসে ইনশাআল্লাহ বয়ান হবে। প্রশ্ন, এক বক্তার নিকট হতে শুনেছি কোন বিচারক যদি আল্লাহর নাজিলকৃত বিধানের বিপরীতে বিচার করে তাহলে সে কাফের হয়ে যায়, আর আল্লাহ নিজে বলেন তারা মোরতাদ যদিও তারা নিজে মুসলমান দাবি করে। এখন আমার প্রশ্ন এই যে আমাদের দেশে যে বিচারগুলো হয় তা সব দেশের বিধান অনুযায়ী, এখন যারা বিচার করে তারা কি মুসলমান নয়? কিছু বিচার আছে কোরআন পরিপন্থী, কোরআনের বিরুদ্ধে, এগুলোকে হালাল মনে করে করলে নিঃসন্দেহে যে করবে তার ঈমান থাকবে না, আর কিছু আছে কোরআন পরিপন্থী নয়, এগুলো করলে তার ঈমান যাবে না, আর যেগুলো কোরআন পরিপন্থী এগুলোকে যদি হারাম মনে করিয়ে করে তাহলে ফাসেক হবে, ঈমান যাবে না। এখানে আমার আল্লাহ পাক কাফের বলেছেন তিন আয়াতে তিন প্রকার, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আর এক আয়াতে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, এক আয়াতে কাফের আর এক আয়াতে ফাসিক, আর এক আয়াত নাকি আর এক আয়াতে আছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, এক আয়াতে জালেম, এক আয়াতে ফাসেক, এক আয়াতে কাফের। ইসলামে শুরুর দিকে ফাসেক বলিও কাফেরে বোঝানো হইত, তার মানে দুই আয়াতে, আর যারা ঈমান আনে না এদেরকেও কোরআনের পরিভাষা জালেম বলা হয়। এ হিসাবে তিন আয়াতের মর্ম একই হয়, যারা আল্লাহর নাজিলকৃত আইন অনুযায়ী বিচার করবে না তারা কাফের। এখানে বুখারী শরীফে একটি অধ্যায় আছে কুফরুন দুনা কুফরিন, সকল কুফর এক পর্যায়ের নয়, এক কটা ক্যাটাগরির নয়। ওলামায়ে কেরাম বোঝেন কুফর হল কুল্লিয়ে মোশাক্কিক, যেমন সাদা, সাদা একটি কথা, বরফ সাদা, হাতির দাঁতও সাদা, দুধও সাদা, সব সাদা একরকম বেশ কমস, তো কুফর সব কুফর একরকম নয়। কিছু কুফর আছে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, কিছু কুফর আছে বের করে না। এখানে যেগুলো কোরআনের বিরুদ্ধে না হয় এগুলো ইসলামের গণ্ডি থেকে বের করবে না। প্রশ্ন, মহিলারা কি জামাতের সাথে তারাবি নামাজ পড়তে পারবে, সওয়াব কম হবে, একা একই পড়লে সওয়াব বেশি হবে, এই ব্যাপারে হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাইলে কোরআন সুন্নার আলোকে মহিলাদের নামাজ, এখানে একসাথে তিনটি বই আছে, তিনটি কিতাব আছে, একটি মহিলারা নামাজ কোথায় পড়বে, একটি মহিলারা নামাজ কিভাবে পড়বে, আর একটি মহিলা পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে কি, এই তিনটি কিতাব একসাথে, নাম হইল কোরআন সুন্নার আলোকে মহিলাদের নামাজ, হাদিসের আলোকে লেখা হয়েছে,
পরিষ্কার বুঝতে চাইলে সংগ্রহ করে পড়বেন, ইনশাআল্লাহ আশা করি পরিষ্কার হয়ে যাবে। প্রশ্ন, প্রয়োজনে বেগানা মহিলার হাত থেকে সরাসরি পানির গ্লাস বা অন্য জিনিস গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে কেমন? প্রয়োজনে বলছেন, যেমন প্রয়োজন পিপাসা, এছাড়া পানির গ্লাস দেওয়ার মতো কেউ নেই, পর্দার আল থেকে দিয়ে দিলেও গ্রহণ করতে পারবেন। প্রশ্ন, বাংলাদেশে বা বিভিন্ন দেশে কেরাত প্রতিযোগিতা হয়, এখানে যারা সিরিয়ালে আসে তাদের কি পুরস্কৃত করা হয়? জানতে চাই এভাবে টাকা পয়সা ইত্যাদির বিনিময়ে পুরস্কার দেওয়া জায়েজ হবে কিনা। পুরস্কার কোনো বিনিময়ের নাম নয়, বিনিময়কে বলা হয় পারিশ্রমিক। শুধু কেরাত করে পারিশ্রমিক নেওয়া যাবে না, পড়াইয়ে নেওয়া যাবে। আর প্রতিযোগিতা যারা ফার্স্ট সেকেন্ড ও থার্ড হয় এদেরকে পুরস্কৃত করা হয়, এটা বিনিময় নয়, এটা বৈধ। প্রশ্ন, আমার মা অসুস্থ আর বাবা বেকার, আমরা গরিব অবস্থায় কি তারাবি এর হাদিয়া নেওয়া যাবে? জেনা যাবে না। প্রশ্ন, রমজানে কি কবর আজাব বন্ধ থাকে? জি বন্ধ থাকে। প্রশ্ন, প্রস্রাবের পর পানি ব্যবহারের পর যে পানি কাপড়ে লাগে তার দ্বারা কি কোনো সমস্যা আছে? জেনা সমস্যা নেই। প্রশ্ন, আজ থেকে 5 বছর আগে আমাকে তালাক দিয়েছে, এখন ওই পুরুষটি আবার আমাকে নিয়ে ঘর করতে চায়, আমিও তার সাথে বিয়ে বসতে রাজি। এটা দারুল এফতায় দিবেন, এখানে বলা যাবে না। প্রশ্ন, পুরুষদের টাকনুর উপরে পোশাক পরিধান করার বিধান রয়েছে, চাকরি করার স্বার্থে প্যান্ট ও মোজা পরিধান করতে হয়ে থাকে, প্যান্ট টাকনুর উপরেই পরিধান করি কিন্তু মোজা টাকনুর উপরে পরা যাবে? মোজা তো নিচের দিক থেকে পরা হয়, ওইটা টাকনুর উপরে কেন হাঁটুর উপরেও পরেন? অসুবিধা নেই। প্রশ্ন, যদি মোজা টাকনুর উপরে পরা যেতে পারে তাহলে টাকনুর উপরে কেন প্যান্ট পরা যাবে না? দুইটা দুই জিনিস। কোন কোন জায়গায় খেজুর পাতার টুপি মসজিদে থাকে, খেজুর পাতার, তো খেজুর পাতার টুপি মাথায় দিয়ে সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিসে আপনারা যাবেন না। যেই পোশাক পরে কোনো সম্ভ্রান্ত মজলিসে যাওয়া যায় না এমন পোশাক পরিধান করে নামাজ পড়া মাকরুহ। তাই খেজুর পাতার টুপি পরিধান করে যেহেতু কোনো ভালো মজলিসে যাবেন না, তাই শরীয়তের বিধান এমন টুপি পরিধান করে নামাজ পড়া মাকরুহ। এক হুজুরকে প্রশ্ন করা হয়েছে যে খেজুর পাতার টুপি পরিধান করে নামাজ পড়া কেমন? জবাব দিলেন কি, খেজুর পাতা চাটাই বিছাইয়ে তার উপরে নামাজ পড়া বৈধ কি না? তো বৈধ। তো খেজুর পাতা পায়ের নিচে থাকলে যদি বৈধ হয়, মাথার উপরে উঠলে কেন বৈধ হবে না? হলনি জবাবটা। আচ্ছা, এখন মনে করেন জুতা কই থাকে? পায়ে না। কেউ যদি বলে জুতা মাথা দেওয়া বৈধ কি না, যদি জবাব দেয় ও পায়ের নিচে থাকলে যদি বৈধ হয়, মাথার উপরে উঠলে অবৈধ হবে কেন? এটা যুক্তি হইল? হয়নি। তো মোজা পরে নিচের দিক থেকে, প্যান্ট পরে উপরের দিক থেকে, প্যান্ট উপরের দিকে নিচের দিকে জ্বলে, মোজা নিচ থেকে উপরের দিকে ওঠে, তাই দুইটাকে আপনি এক যুক্তিতে টানলে তো হবে না। মোজা উপরের দিকে উঠবে এটা বৈধ, প্যান্ট দিক থেকে টাকুর নিচে ঝুললে এটা অবৈধ। প্রশ্ন, ঋণগ্রস্ত ব্যক্তি কি জাকাত খেতে পারবে? ঋণ কি পরিমাণ, তার সম্পদ কি পরিমাণ, এগুলো জানার পরে বলা যাবে। প্রশ্ন, মন বলতে রুহকে নাকি নফসকে বোঝায়? মন বলতে বোঝায় হার্টকে, রুহ নয় নফসও নয়। প্রশ্ন, নেট থেকে গান শুনলে গুনাহ হয়, তাহলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব নাই কেন? তেলাওয়াত শুনলে বলছেন, তেলাওয়াত, তেলাওয়াতের জন্য তেলাওয়াত কারণে ওয়ালা কর্তা জরুরি, যাকে বলে তালি, তেলাওয়াত করনে ওয়ালা থেকে তেলাওয়াত শুনলে এটা সওয়াব হয়। নেট থেকে তেলাওয়াত শুনলে, এক ক্যাসেট বলেন, নেট বলেন, হে কি কারি, সে তো কারি নয়, কারি আরেকজন, কিন্তু গান শুনলে যে গুনাহ হয় এভাবে গায়কের জবান থেকে শুনলে গুনাহ, এ কথা হাদিসে নেই, হাদিসে আছে গান শুনলে গুনাহ। অতএব চাই নেট থেকে শোনেন আর গায়কের মুখ থেকে শোনেন, সর্ব অবস্থায় গুনাহ হবে। তেলাওয়াতে সওয়াব হইতে হলে শর্ত হইল কারির জবান থেকে শুনতে হবে, যে তেলাওয়াত করে তার জবান থেকে, এখানে তো নেট থেকে শুনতেছেন, এই ব্যবধানের কারণে গান যেভাবে শোনেন গুনাহ হবে, আর তেলাওয়াত নেট থেকে শুনলে সওয়াব হবে না, সরাসরি যে কেরাত পড়ে তার জবান থেকে শুনতে হবে। প্রশ্ন, আমি ছোটবেলায় লঞ্চ ভাড়া দেইনি, যার ফলে 800 টাকা লঞ্চের মালিক আমার কাছে পাওনা, এটাকে কিভাবে পৌঁছাবো?
যদি ওই লঞ্চ কার আপনার জানা থাকে তাহলে ওই লঞ্চে গিয়ে কর্মকর্তা যারা আছে বলবেন টাকাটা মালিককে পৌঁছিয়ে দিবেন, তারা পৌঁছিয়ে দিবে। আর যদি খোঁজাখুঁজির পরেও মালিক না পান তো মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে 800 টাকা দান করে দিবেন। প্রশ্ন, আগামী সপ্তাহ থেকে তাফসির ও সবগুজারি কখন হবে জানালে ভালো হয়? মাশাআল্লাহ, ভালো কথা মনে করে দিয়েছেন। যেহেতু আগামী সপ্তাহ থেকে রমজান শুরু হবে, আগামী সপ্তাহ থেকে তাফসির হবে বাদ আসর, ইনশাআল্লাহ তাফসির শেষ করে ঘরে গিয়ে ইফতার করতে পারবেন। আগামী সপ্তাহ থেকে তাফসির হবে বাদ আসর, আর সবগুজারি পুরা রমজান মাস বন্ধ থাকবে, রমজানের পরে ইনশাআল্লাহ আবার শুরু হবে। প্রশ্ন, যিনি তারাবি পড়াবেন তিনি যদি তারাবির টাকা উঠান তাহলে তার পিছে তারাবি পড়লে কোনো সওয়াব হবে কি না? ইমদাদুল ফতাওয়াতে লেখা আছে কোনো সওয়াব হবে না। প্রশ্ন, কোনো ব্যক্তি যদি কারোর সাথে এইভাবে চুক্তি করে যে তুমি বাটি দিয়ে খানা উঠাবে ও বাটি ধোয়ার দায়িত্ব তোমার এবং মাসে 200 টাকার বদলে 100 টাকা দিবে, তাহলে জায়েজ হবে কি না? ভাই আপনার প্রশ্ন বুঝিনি। প্রশ্ন, এক ব্যক্তির দুয়ারে এক ব্যক্তি দোয়ায় কুনুত শেষ দিকে, বোঝা যায় না ভাই কি লিখছেন। প্রশ্ন, প্রত্যেক নামাজের পর 20 বার থেকে বেশি দুরুদ পড়লে কোনো সমস্যা আছে কি না? দুরুদ 1000 বার পড়েন কোনো সমস্যা নেই, তবে এটা মনে হয় যাদেরকে সবক দেওয়া হয়েছে তারা ওই সংখ্যাটাই ঠিক রাখবেন, সংখ্যার একটা ভিন্ন প্রভাব আছে। প্রশ্ন, মাওলানা ইলিয়াসুর রহমান জেহাদি জুমার বয়ানে বলেছেন যে হাওয়া আলাইহিসসালাম ফর খাওয়ার পর তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয় এবং জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত একটি সিঁড়ি দিয়ে তাকে নামানো হয়। নামার সময় আদম আলাইহিসসালামকে বলে যে তুমিও আমার মতো ফল খাও এবং আমার সাথে দুনিয়ায় চলো। কয়েকবার না করার পর অবশেষে রাজি হন এবং ফল খান, তারপর তারা জান্নাত থেকে তাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। ঘটনা সঠিক কি না? মোটেও সঠিক নয়। প্রশ্ন, স্বামী যদি স্ত্রীকে বলে যে তোমাকে আমি ছেড়ে দিলাম তাহলে তালাক হবে কি না? জি হবে। প্রশ্ন, যদি কারো কিছু ব্যবহার করে থাকি যেমন বালতি চেয়ার ইত্যাদি তাহলে এর জন্য তার কাছে না বলা ব্যতীত এর জন্য কিছু টাকা গরিবদের দিলে না বলে ব্যবহার আদায় হবে কি না? যদি এই ধরনের পণ্যগুলি এভাবে রাখা হয় যে ইচ্ছে সে ব্যবহার করতে পারে, প্রচলন এইভাবে আছে, যেমন আমাদের মসজিদে কিছু চেয়ার আছে, যখন যা প্রয়োজন সে এসে বসে পড়ে, এতে কোনো সমস্যা নেই, এটা মালিককে কিছু দিতে হবে না। আর যদি এমন প্রচলন না থাকে, মালিক এটা মনে করে একমাত্র আমি ব্যবহার করব, অন্য কেউ করতে পারবে না, তারপরও যদি কেউ করে তো তাহলে মালিককেই জানাতে হবে, অনুমতি তার থেকে নিতে হবে। মালিকের খোঁজ না পাইলে তার পক্ষ থেকে কিছু পয়সা গরিব মিসকিনকে দান করে দিতে হবে। প্রশ্ন, কেউ যদি কোনো নাবালক মেয়ের সাথে রমজানে যৌন কর্ম করে এবং বীর্যপাত ঘটে তাহলে কাফারা আদায় করতে হবে কি না? জি হবে। প্রশ্ন, রোজা না রেখে স্ত্রী সহবাস করলে কাফারা আদায় করতে হবে কি না? কাজা আদায় করতে হবে। প্রশ্ন, তুরাগ সিটি নদীর পানি পাক কি না? কখনো পাক কখনো না পাক, বর্ষাকালে পাক হয়, যখন পানি কমে যায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তখন না পাক হয়। প্রশ্ন, ইউটিউবে মাওলানা মামুনুল হক এক বক্তার ওয়াজ দেখলাম, তাকে আগামী বছর আকবরের মাহফিলে আনলে কীরকম হবে? কীরকম হবে এখন কেমনে বলব? প্রশ্ন, আমাদেরকে এই কথাটি বোঝানোর জন্য যে আহলে হাদিসরা যে তাদের আমল সকল হাদিসের উপর করে না তার দৃষ্টান্ত দিতে গিয়ে দাঁড়িয়ে প্রস্তাব করার উদাহরণ দিয়েছিলেন আর বলেছিলেন যে তাহলে তাদের মহিলাদেরকেও বলুক দাঁড়িয়ে প্রস্তাব করার জন্য। এই কথাকে কেন্দ্র করে অনেকে বলে যে তোমাদের হুজুরের কেমন রুচি, মহিলাদের দিয়ে এই উদাহরণ দিল, অন্য উদাহরণ পেল না। আবার বলে যদি রুচি ঠিকই থাকত তাহলে এই উদাহরণ কেন দিল? এটা তো বুখারী শরীফে লেখা আছে। তো যদি রুচি বহির্ভূত কথা হয় এগুলো, তাহলে ইমাম বুখারীরও তো রুচি নেই। আহলে হাদিস ভাই এরা তো কথায় কথায় বুখারী শরীফের তাসবিহ পড়েন, বুখারীতে আছে কি না
তাহলে বুখারির উপরে প্রশ্ন উত্থাপন করে, আপনি হাদিসটি বুখারিতে কেন আনলেন যে রাসুল দাঁড়াইয়ে প্রস্রাব করছেন? এরপরে এই দোষটি তো রাসুলের উপর পড়ে, রাসুলকে বলেন যে হুজুর আপনার কি রুচি নেই, আপনি ডাস্টবিনে এসে দাঁড়াইয়ে প্রস্রাব করলেন? এটা শুধু হুজুরের রুচি নেই উপরে দলিল কেন? ইমাম বুখারিরও তাহলে রুচি নেই, আল্লাহ রাসুলেরও রুচি নেই, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, ভারত মহাসাগর থেকে এক ঝড় এক বড় ধরনের ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে, তা আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন তার জন্য হযরতের কাছে দোয়ার দরখাস্ত। তো আলহামদুলিল্লাহ আগ্রহ করেছি, আজকে জুমা করেছি, আল্লাহ পাক অনেকটা আমাদেরকে হেফাজত করেছেন। প্রশ্ন, এক মাদ্রাসায় বুখারি সানি পড়ান এমন একজন শায়েখ বলেছেন যে গরিব হাফেজ সাহেবদেরকে তারাবি পড়ার পর যদি তাদেরকে টাকা না দেয়া হয় তাহলে সেই গরিব ছাত্ররা টাকা চেয়ে নিতে পারবে, কোনো কিতাব বা হাদিসে এমন কোনো বিষয় আছে কিনা? আমি দেখিনি। প্রশ্ন, সহবাসের পর ফরজ গোসল না করে কোরআনের আয়াত যেমন আয়াতুল কুরসি, সুরায় ফাতেহা, চারকুল ইত্যাদি এই জাতীয় আমল করা যাবে কিনা? যে সমস্ত আয়াতগুলো দোয়ার আয়াত, দোয়ার নিয়তে পড়া যাবে, তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না। আর যেগুলো আল্লাহর প্রশংসা সম্বলিত, এখানে আল্লাহর প্রশংসা নিয়তে পড়া যাবে, যেমন সুরায় ফাতেহা, অন্য তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না। প্রশ্ন, আমি বিয়ে করার পর আমার মা আমাকে এবং আমার স্ত্রীকে অকারণে অনেক অহেতুক দুষ্টুতি ধরে এবং অনেক গালমন্দ করে, কিন্তু আমার স্ত্রী একজন কোরআনের হাফেজা, সে কখনো মুখে মুখে তর্ক করে না, আমি শত চেষ্টা করেও তাকে বুঝাতে সক্ষম হইনি, দিনের পর দিন বেড়েই চলছে, এখন আমার কী করণীয়? সহ্য করে যাওয়া ভালো, কাড়াকাড়িতে শান্তি নেই, ছাড়াছাড়িতে শান্তি, উনি মুরব্বী গালমন্দ করছেন, মনে করবেন যে আমাকে দোয়া করতেছেন, এতে ভবিষ্যৎ শান্তি হবে। প্রশ্ন, মেয়েদের মাসিক অবস্থায় কোনো সুরা বা কোনো দোয়া যেমন দোয়ায়ে মাসুরা এরকম কোনো কিছু পড়া যাবে কি না? সকল দোয়া পড়া যাবে, সুরার তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না, যে সুরার মধ্যে দোয়া ওইটা দোয়ার নিয়তে পড়া যাবে, যেখানে আল্লাহর প্রশংসা প্রশংসা নিয়তে পড়া যাবে। প্রশ্ন, আমার এই মশালাটি জানা খুবই জরুরি, জানালে উপকৃত হব। আমাদের গ্রামের মসজিদের ইমাম জমাতে ইসলামই করে, তার পিছনে নামাজ পড়া বৈধ হবে কি না? নামাজ বৈধ হবে, তবে আকাবার্দা বলেন মাকরু হবে। প্রশ্ন, আমি একজন জেনারেল শিক্ষিত, আমি রাজশাহী বার্সিতে চাকরিতে একটি অফার পেয়েছি, তারা আমাকে শর্ত দিয়েছে যদি দাড়ি কেটে ফেলেন তাহলে তোমার চাকরি হবে, শরীয়তের দৃষ্টিতে তার জানলে উপকৃত হব, যেন এই চাকরির জন্য দাড়ি কাটা বৈধ হবে না, দাড়ি কাটলে আপনার চাকরিও হারাবেন দাড়িও হারাবেন। এমন এক প্রত্যক্ষ ঘটনা ঘটেছে, একজন পুরুষ ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ নিতেছে একজন মহিলা, তো মহিলা খ্রিস্টান, সে বলল তোমার মুখে দাড়ি আছে, এই দাড়ি অবস্থায় ইন্টারভিউ নেওয়া যাবে না, দাড়ি ফেলে আসলে নেওয়া যাবে। এই লোক গিয়ে দাড়ি ফেলে এসে আসছে ইন্টারভিউ দিতে, এখন মহিলা বলতেছে যেখানে তুমি তোমার রবের কথা শোনোনি, তোমার নবীর কথা শোনোনি, আমার কথা শুনে দাড়ি ফেলে আসছো, সামনে যে তুমি আমাদের কথা শুনবে না তার কি বিশ্বাস, তোমার ইন্টারভিউ নেওয়া যাবে না, দাড়িও গেছে চাকরিও গেছে, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, যে সমস্ত আলেম সাদের অনুসারী তাদের পিছনে কি নামাজ হবে? আহলে সুন্নত জামাতের পরিপন্থী যারা এদের পিছনে নামাজ মাকরুহে তাহারিমি হবে, কেউ আছে কোনো চাপের কারণে পক্ষে বলে, বাস্তবে পক্ষে নয়, এর আবার ব্যতিক্রম। প্রশ্ন, নাভির নিচের চুল 40 দিন অতিবাহিত হয়ে গেলে নাপাক হয়ে যায়? জি না, নাপাক হয় না, তবে মাকরুহের গুণা হয়। প্রশ্ন, রুকু বা সেজদা তাসবিহ 3-এর অধিক পড়তে গিয়ে জোর বেজোর হলো কিনা, হলে সমস্যা আছে কি? যে আছে, বেজোর পড়া সুন্নত, জোর পড়া সুন্নত নয়। প্রশ্ন, লা ইলাহা নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, তাহলে শুধু ইল্লাল্লাহ জিকির জায়েজ হয় কিভাবে? ইল্লাল্লাহ জিকির জায়েজ হয় কিভাবে এটা বুঝার মতো যোগ্যতা থাকলে এই প্রশ্ন কেউ করে না। প্রত্যেক ভাষায় কিছু শব্দ আছে এগুলো উজ্জ থাকে, যেমন ধরেন আপনাকে কেউ বলল বাড়ি যাবেন, আপনি বললেন যাবো, যাবো মানে কি? চিড়িয়াখানা যাবেন, কই যাবেন? বাড়ি যাব, তো
তো বাড়ি যে আপনি বলেন নাই, তাহলে কিভাবে বুঝবো আপনি বাড়ি যাবেন? এটা এখানে উজ্জ্ব আছে। তো ঠিক এখানেও লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়লাম, এখানে লা ইলাহা উজ্জ্ব আছে। এই দুরূপ কথা যে বোঝে না, এরাই আহলে হাদিসের দাবিদার, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় থেকে তারাবি বিশ রাকাত জামাতের আদায়ের প্রচলন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু বকর পর্যন্ত কিয়ামুল লাইল হিসাবে রাকাত সংখ্যা নিয়ে নির্দিষ্ট নেই, তাহলে বিশ রাকাতই আদায় করতে হবে, কম বেশি করা যাবে না, এর দলিল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদিন একজন কিনা? একজন। আল্লাহর রাসূল বলে গেছেন সহি হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত পালন করা তোমার উপর যেমন অপরিহার্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করা অপরিহার্য। তো যখন আপনি বলতেছেন হযরতে ওমর থেকে বিশাকাত শুরু হয়েছে, তো তাহলে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত হইল কি না? এটা মানা তো ওই হাদিসে আলোকে অপরিহার্যই হইল, তাহলে সমস্যা কি? দুই নম্বর কথা, রাসুল বিশ্বাকাত পড়েননি, একথা আপনি কোথায় পাইলেন? একটা হাদিস দেখাইতে পারবেন যে রাসুল বিশ্বাকাত পড়েননি? একটা হাদিস দেখাইতে পারবেন না। বরং মোসান্নাফে ইবনে আবি সাইবা, দুই নম্বর মুআজামে তবরানি আল কবির, তিন নম্বর সুনানে কুবরা আল বাইহাকি, এই কিতাবগুলোতে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাকাত তারাবি পড়েছেন হাদিসে আছে। সূত্রগত দিক দিয়ে হাদিসটি হাসান তথা দলিলযোগ্য, এই কারণে আমরা বিশাকাত পড়ি। তিন নম্বর, ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মক্কায় মুকাররমায় মদিনায় মুনাওয়ারা বিশাকাত হয়ে আসতেছে, তার মানে এই শত শত বছর যাবৎ মক্কাবাসীর কোনো আলেম মদিনাবাসীর কোনো আলেম একথা বোঝে নাই যে রাসূল তো বিশাকাত পড়ে নাই, ওমর পড়ছে, আমরা কেন পড়ব? এটা মাত্র আমাদের দেশে আহলে হাদিসে বুঝছেন, আর এই শত শত বছরে কোনো আলেম বোঝেন নাই। তার মানে এখনও আরববাসীরা বোঝে না, মদিনাবাসীরা বোঝে না যে বিশাকাত মক্কা শরীফ কেন পড়া হয়, মদিনা শরীফ কেন পড়া হয়, আমরাই বুঝি শুধু। প্রশ্ন, কোনো মহিলা যদি রমজানের রোজা না ভাঙার জন্য ট্যাবলেট খেয়ে হায়েজ বন্ধ রাখে, তাহলে কি তা জায়েজ হবে? জায়েজ হবে, তবে শারীরিকভাবে ক্ষতি হতে পারে, এই জন্য এমন না করা চাই। প্রশ্ন, আমার বাড়ির সামনে দুইটি কবর রয়েছে, যে কবরগুলোর বয়স 10 বছর উপরে হয়েছে, জানার বিষয় হলো আমার বাড়ি থেকে বের হওয়ার বিকল্প কোনো পথ না থাকায় আমি কি কবর উপর দিয়ে যেতে পারব? এলাকা ভিত্তিক, কোন কোন এলাকার লাশ তাড়াতাড়ি মাটি হয়ে যায়, কোন কোন এলাকায় দেরিতে হয়। যদি আপনার এলাকা এমন হয় যে 10 বছরের লাশ পূর্ণ মাটি হয়ে যায় আর কোনো কিছু চিহ্ন থাকে না, তাহলে উপর দিয়ে হাঁটতে পারবেন, মাটি না হলে পারবেন না। প্রশ্ন, আজকে জুমার সময় মসজিদের নতুন কমিটি বলল যে আগে মসজিদ উন্নয়ন করবে, বাকি সব উন্নয়ন আপাতত বন্ধ, তাহলে কি মাদ্রাসা উন্নয়ন বন্ধ থাকবে? মাদ্রাসা মসজিদেরই একটি অঙ্গ, এটার উন্নয়ন বন্ধ থাকার কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন, যদি মাদ্রাসা উন্নয়ন বন্ধ থাকে, তাহলে অন্যান্য ফান্ডের টাকা কি মসজিদের পিছনে ব্যয় হবে? মসজিদের ফান্ডের টাকা মসজিদের পিছনে ব্যয় হয়, অন্য ফান্ডের টাকা মসজিদের ফান্ডের পিছনে ব্যয় হওয়া বৈধ হবে না। প্রশ্ন, আপনার বিগত তাফসির ও জুমার বয়ানগুলো কিভাবে সংগ্রহ করব? এগুলো নেটে পাওয়া যায়। প্রশ্ন, এস্তেনজার সময় যদি পিঠে কাপড় না থাকে, তবে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। প্রশ্ন, যদি সফর দীর্ঘ হয় এবং ফজরের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের কোনো ব্যবস্থা না থাকে, তবে কি সফর শুরুর পূর্বে উক্ত নামাজগুলো আদায় করা যাবে? জি, না, যাবে না। প্রশ্ন, কাপড় যদি নাপাক তথা কাদা লাগে, নাপাকের অর্থ তো কাদা নয়, কাদা ভিন্ন জিনিস, নাপাক ভিন্ন জিনিস। প্রশ্ন, এক ওয়াক্তের নামাজের সময় অন্য ওয়াক্তের নামাজের নিয়ত করে ফেললে তখন কি হাত ছেড়ে দিবে? মুখে উচ্চারণ যদি ভুল হয়, অন্তরে আছে ফজর, মুখে বলছে জোহর, নিয়ত ছাড়ার দরকার নেই। প্রশ্ন, প্রাপ্ত হাদিয়ার জিনিস অন্যকে হাদিয়া দেয়া কি সুন্নত? সুন্নত নয়, মানে হাদিয়া সুন্নত, আরেকজনের হাদিয়া আরেকজনকে দেওয়া সুন্নত, এরকম নয়। প্রশ্ন,
দরমিয়ান বৈঠকে কোন কোন সময় আমার আত্মাহিয়াতু শেষ করার আগে ইমাম সাহেব উঠে যান, তখন আমি আত্মাহিয়াতু শেষ করার পর উঠব না, আগে আত্মাহিয়াতু শেষ করে উঠবেন। প্রশ্ন, ইমাম ও মুক্তাদির নিয়ত ভিন্ন হলে মুক্তাদির পড়া যায় না। প্রশ্ন, আমার মেয়ের নাম সাইদ নিয়ামতুল্লাহ না ফাইজ নিয়ামতুল্লাহ, নামটি কি ঠিক না ঠিক নয়? প্রশ্ন, কোন ব্যক্তি রোজা রাখা অবস্থায় যদি ইনহেলার ব্যবহার না করে তাহলে তার জন্য রোজা রাখা সম্ভব নয়। এখন আমার জানার বিষয় হল উক্ত ব্যক্তি রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করতে পারবে কি? পারবে, তবে রোজা ভেঙে যাবে। প্রশ্ন, যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায় কিন্তু উপযুক্ত সময় না হওয়ার কারণে বাসা থেকে যদি বিয়ে না দেয় এবং একে অপরকে ছাড়া থাকতে পারে না, তাহলে কি উপযুক্ত সময় হওয়া পর্যন্ত হারামভাবে কথাবার্তা বলা উত্তম? বললেন তো হারাম, হারাম আবার উত্তম হয় কেমনে? হারাম তো হারামই। প্রশ্ন, বোঝা যায় রমজানের কোন মুসলমান রমজানে মারা গেলে কবরের আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে? জি, বন্ধ থাকবে। প্রশ্ন, টিকটিকি মারা জায়েজ আছে কিনা? শুধু জায়েজ নয়, সওয়াবেরও কাজ। প্রশ্ন, টিকটিকি মারলে নাকি সওয়াব হয়? জি, সওয়াব হয়। প্রশ্ন, আমাদের বাসার সামনে একজন ভিক্ষা করে, তিনি ভিক্ষা করে যা পান তা দিয়ে সে বিড়ি সিগারেট ইত্যাদি খারাপ জিনিস খায়, এমত অবস্থায় লোকটিকে ভিক্ষা দেওয়া জায়েজ আছে কি? জেনা জায়েজ নেই। প্রশ্ন, যে মহিলারা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না, তারা যদি খতম হবে এই নিয়তে জামাতে নামাজ পড়তে যায় তাহলে কি বৈধ হবে? জি না, জামাতে নামাজ পড়লে সওয়াব কম হবে। প্রশ্ন, ঠোঁটে লিপস্টিক থাকা অবস্থায় উজু করলে কি উজু হবে? জি হবে। প্রশ্ন, শুক্রবারে আসরের পরে যে দুরুদ পড়তে শোনা যায় সেটা কি হাদিস সম্মত? জি সম্মত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد اللهم واقية كواقية الوليد রব্বুল আলামিন, কতগুলো গুনাহগার মানুষ বুক ভরা আশা নিয়ে আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারিম, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। আয় আল্লাহ, ভবিষ্যতের সর্বকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমান। বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দিন। আয় আল্লাহ, সামনে রমজানুল মোবারক আসতেছে, রমজানুল মোবারক যেভাবে পালন করলে আপনি খুশি হন সেভাবে হক আদায় করে পালন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, রমজানের পুরোপুরি ফজিলত আমাদের নসিব ফরমান। রাব্বুল আলামিন, অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।